আসসালামুয়ালাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আবার আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি বানাবো পিঠা, সিম্পল পিঠা। তা আমাদের সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে বৃষ্টি হচ্ছে, আজকের আবহাওয়াটা তেমন ভালো না, আকাশে মেঘলা মেঘলা। তাই সারাদিন আস্তে আস্তে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এখন আমরা যাব পিঠা তৈরি করার জন্য, প্রস্তুতি নেব। চলেন যাওয়া যাক। মাই দাঁড়াই আছে, পিঠা বানাবো, তার জন্য মাই আমার সঙ্গে থাকবে। আমি এখন সিম্পল পিঠা বানাবো, কী কী জিনিস লাগবে আমি আপনাদের সামনে শেয়ার করব, দেখাবো এখন। তো আমি একটা ডিম দেব, গুঁড়ো দুধ, লবণ, কালো জিরা আর আটা, এই দিয়ে এগুলা দিয়ে আমি সিম্পল পিঠা বানাবো। আপনারা দেখবেন, অবশ্যই বানিয়ে খাবেন, অনেক সুন্দর লাগবে। তো আমি এখন শুরু করি। আমি একটা ডিম দেব, বেশি দেব না। দিয়ে দেব গুঁড়ো দুধ, সামান্য একটু কালো জিরা, একটু লবণ, একটু নেড়ে চেড়ে সুন্দর করে মাখিয়ে নেবে এটুকে। আর একটু সাদা তেল দিয়ে দেব, গুড়া দুধটা দিলে কি হয় অনেক সুন্দর একটু ফ্লেভার আছে, খাইতে সুন্দর লাগে। আপনারা না দিলেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর দুধটা মেশানো হয়ে গেছে, আমি এখন চিনি দিয়ে দেবো। এটা কিন্তু তেল দিয়ে ভাজবো, কিভাবে বানায় আপনারা দেখেন। ভিডিওটা না চেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আমি এখন আটা দিয়ে দেবো, আমি হাত দিয়ে ডোটা তৈরি করে নেব। একটু আটা দেব, এই ডোটা হবে রুটি, যেমন করে আটার রুটি বানানোর ডো যেমন হয় তেমন করে আমি ডোটা বানাবো। ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, যদি ভালো লাগে তাহলে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। খাবো আমরা সিম্পল পিঠা, দেখুন কিরকম করে বানানো হয়, সঙ্গে থাকুন ভিডিও।
ব্রো তৈরি করা হয়ে গেছে, আমি কিছুক্ষণ একটু ঢেকে রাখবো, তারপরে বানাবো। ব্রো তৈরি করা হয়ে গেছে, আমি এখন সিম্পল পিঠার জন্য রুটি বেঁধে নেব পাতলা করে, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখাবো। আমি এটা আবারও রুটির জন্য ডো বানাবো। এই যে এটা আমি তেলের কাক মুটকি দিয়ে কেটে নিয়েছি, এটা আমি পিঠা বানাবো কিভাবে আপনাদের দেখাই, এবার দেখেন। এই যে দুটা মুখ এভাবে এভাবে একবার চাপ দিবেন দুই মুখ দিয়ে, আর এই যে উল্টা দিক দিয়ে আর একটা চাপ দিবেন, দিলে দেখেন সুন্দর একটা পিঠার নকশা তৈরি হয়ে যাচ্ছে, আপনারা এভাবে তৈরি করবেন। পুরো পিঠার হলুদগুলো আমি এভাবে করে করে নেব, এই যে একটা চাপ এই পিছন দিয়ে আর একটা চাপ। আমি এখন পিঠাটা ভাজবো, তার জন্য দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেলে আমি আস্তে মিডিয়াম সাইজ করে দেব। আস্তে জালে ভেজে নেব,
এটা আমার ছেলে, এটা হইলো ছেলের মামা, মামা ভাগ্নি, মামা ভাগ্নি যেখানে আপদ নাই সেখানে একটু কথা বলো তোমরা। বিশাল কেমন লাগছে বলো? এরকম বানিয়ে খাবেন ঠিক আছে? আর এরকম অনেক স্বাদ, সেই স্বাদ ঠিক আছে। আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। কীভাবে তৈরি করবেন সব কিছুই ভিডিওতে দেখানো আছে। আর যদি ভালো লাগে অবশ্যই একটি করে শেয়ার করে দিবেন। আর যদি কোনো বলার থাকে কিছু কমেন্ট করে অবশ্যই বলবেন আপনাদের মতামত। তো যারা সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটি তারা ধন্যবাদ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তাদেরকে আবার বলছি যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।